আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড থেকে। আমার সাথে আছেন এমডি মমিনুল ইসলাম, উনি আমাদের একজন পেশেন্ট। ওনার যে সমস্যাটি ছিল, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পিএলআইডি L4 L3 L4 L5 সমস্যা ছিল, প্লাস স্মল রাইসিস ছিল। তো উনি এই সমস্যার জন্য ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, অনেকদিন যাবত আমাদের এখানে ভর্তি থেকে গেছেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। তো আসলে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো আমার পক্ষ থেকে দর্শক, আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে, অসুখ বিষয়ক আসলে একটা মানুষের কাম্য নয়। সব মানুষই চায় যে সে সুস্থ থাকুক, সুস্থভাবে চলাফেরা হাঁটা চলা জীবনযাত্রা চালিয়ে যাক, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু রোগে আক্রান্ত হয়ে সঠিক এক একটা ট্রিটমেন্ট কোথাও পাচ্ছে না। কোন ডক্টরের কাছে গেলে কোন ধরনের ট্রিটমেন্টটা যথার্থভাবে পাবে সেই জিনিসটা আজ পর্যন্ত ভালো করে কোনো রোগী বলতে পারছে না। তো আসলে দর্শক, আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, আমাদের ডিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড হচ্ছে বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ ডক্টরের জন্য বিখ্যাত, ইতিমধ্যে আপনারা সবাই ভালো করে জানেন। তো আজকে আমাদের এখানে যিনি আছেন নতুন অতিথি মমিনুল ইসলাম, উনি আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, ইনশাআল্লাহ আগের চাইতে অনেকটা সুস্থ হয়েছেন। তো সেই বিষয়ে আমি ওনার সাথে আজকে আলোচনা করব, আপনাদেরকে ওনার বাসায় উনি বোঝানোর চেষ্টা করবে যে আসলে ওনার এখন কি অবস্থা। তো দর্শক, চলুন পরিচয় হয়ে নেই স্যারের সাথে। আসসালামু আলাইকুম। স্যার, আপনার নাম হচ্ছে মমিনুল ইসলাম, কোথা থেকে আসছেন স্যার? আমার দেশের বাড়ি সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে আসছেন। আপনি তো ইতিমধ্যে জানেন যে আপনার পিএলআইডি ছিল, স্পোনালাইসিস ছিল, এই সমস্যার কারণে অনেক দিন যাবত আপনি সমস্যায় ভুগছিলেন। অনেক সমস্যা ছিল। আচ্ছা, তো আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন, কিভাবে জানতে পারলেন আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের সম্পর্কে? আমি ইউটিউবের মাধ্যমে আমি স্যারের ভিডিও দেখি 4 বছর। আচ্ছা, আর স্যারের ফেসবুকের সাথে আমার অ্যাড আছে, স্যার ওই যে কিভাবে ব্যায়াম করি, যারা না আসতে পারবে বাইরে থাকে কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে, কিভাবে সুস্থ থাকা যাবে, সেইভাবে স্যারের ওই ফেসবুকের থেকে আমি ওটা দেখতাম। আচ্ছা স্যার, ইতিমধ্যে আপনি জেনেছেন যে আপনার স্পোনালাইসিস প্লাস হচ্ছে আপনার পিএলআইডি রোগ ছিল, তো সেই জিনিসটা আসলে আপনি কিন্তু প্রথমে জানতেন না যে আপনার কি ধরনের সমস্যাটা হয়েছে, কিন্তু আপনি সেটা অনুভব করতে পারতেন যে আপনার ব্যথা হচ্ছে, আপনি হাঁটতে পারছেন না, ঠিকঠাক মতো শুয়ে থাকতে পারছেন না, তো এই সমস্যাগুলো হতো স্যার। আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে আসলে কি হয়েছিল, প্রথম থেকে যদি একটু খুলে বলতেন। প্রথমে আমি রাইতে ঘুমায় আসি, পরে সকালে উঠে হাঁটতে গেলে এই গিরুতি ব্যথা হয়। আচ্ছা, বিশাল ব্যথা, আবার একদিন পরে এই গিরুতি আসে। আচ্ছা, আবার ওইটা সারি গেলে আবার 2 দিন পরে এই হাতের পোসায় হয় ব্যথা, এটাই কি নেই হাঁটুতে, একদিন এক রকম মানে ব্যথা সহ্য করা যায় না। আপনার যখন ব্যথাটা শুরু হলো, আপনি কি কোনো ডক্টর দেখিয়েছিলেন বা বিশেষজ্ঞ ডক্টরের কাছে গিয়েছেন? ওইখানে ওষুধ পানি খাইছি, এমনি ব্যথার ওষুধ খাইছি, বাস ডাক্তারের কাছে যাওয়া হয়নি। তারপরে বলতে চাচ্ছেন আপনি কি দেশের বাইরে ছিলেন? হ্যাঁ, কোন দেশে ছিলেন? কুয়েতে ছিলাম। আপনি কি ভারী কোনো কাজ করতেন বা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, ভারী কাজ, আমার এই যে গমের বস্তা নামাতে হয়, মানে ভারী ভারী জিনিস ভারী কাজ করতে হচ্ছে। তো আপনি হচ্ছেন আপনার পরিবারের একদম কর্মঠ একজন ব্যক্তি, আপনার উপরেই পুরো পরিবারটা ডিপেন্ডেবল, তো আপনি বাহিরে থেকে অনেক কষ্টের কাজ, অর্থাৎ ভারী ভারী কাজ করতে হতো, হঠাৎ করে আপনি একদিন বুঝতে পারলেন যে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে বা ব্যথায় খুব প্রচন্ড ব্যথা হচ্ছে, তখন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে কি বললো যে আপনার কি সমস্যা হয়েছে? আমার এই যে পিএলআইডি সমস্যা, মাজার হাড় ফাঁকা হয়ে গেছে, স্যার বলছিল এমআরআই করার পরে পরে স্যার বলছিল যে ট্রিটমেন্ট নিচ্ছে আর থেকে 15 দিন। পরে আমি দেশে চলে গেলাম, পয়সা করে নিয়ে আবার এসে ভর্তি হলাম, এখন আল্লাহর রহমতে ভালো। মানে আপনি যখন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে স্যারের কাছে আসলেন, স্যারকে দেখালেন, স্যার আপনাকে বলল যে আপনার এই সমস্যা পিএলআইডি হয়েছে, যে আপনার ভর্তি থেকে ট্রিটমেন্টটা নিতে হবে। জি। আচ্ছা, কতদিনের ভর্তি থাকার কথা বলেছে আপনাকে? 15 দিন বলছিল স্যার। 15 দিন থাকার কথা বলেছে। আজকে দিন সহ আপনার কতদিন হলো? 9 দিন। 9 দিন। স্যার, আপনি তো দীর্ঘদিন যাবত এই সমস্যাটায় ভুগছিলেন, আপনার যে সমস্যাটা ছিল প্রায় অনেক দিন যাবত আপনি এই সমস্যার জন্য আপনি কষ্ট উপভোগ করতে হচ্ছে বা আপনি কষ্ট পাচ্ছেন। তো আমাদের এখানে 9 দিন আপনি ভর্তি ছিলেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, তো
উনি আপনাকে হচ্ছে 15 দিনের ভর্তি দিয়েছে, আপনি 9 দিন ছিলেন, 9 দিনে আপনি আগের চাইতে কতটা সুস্থ হয়েছেন স্যার? আলহামদুলিল্লাহ 80% আমি এখন সুস্থ। আরও আমি সময়ের কারণে থাকতে পারলাম না, যদি থাকতে পারতাম তাহলে আমি 100% সুস্থ হতাম। আপনি আশ্বাস রাখতেছেন যে আমি 9 দিনে যতটুকু সুস্থ হয়েছি আমি যদি 15 দিন কমপ্লিট করতে পারতাম তাহলে আরও বেশি সুস্থ হতাম। বেশি সুস্থ। আচ্ছা বুঝতে পেরেছি স্যার। তো স্যার আপনি তো জানেন যে আমাদের মূল ট্রিটমেন্টটাই হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্টটা নেই, প্রত্যেকটা পেশেন্টকে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে রিকভার করার চেষ্টা করি, যে সমস্যার জন্য আসছেন ওনারা ফিজিওথেরাপির মাধ্যমেই ট্রিটমেন্টটা নেয়। তো আপনার স্যার এই ফিজিওথেরাপির মাধ্যমে হচ্ছে এই ধরনের ট্রিটমেন্ট আপনি কতটুকু যথার্থ মনে করেন, যে কতটুকু কার্যকরী? খুবই ভালো, এখানকার সব প্রত্যেকটা মানুষই ভালো, স্যার অনেক ভালো, স্যারের মন মানসিকতা অন্যরকম। আর আমাদের যে এইদের থেরাপি টেরাপি যারা দেয় এগুলো সবাই ভালো, আর খুব উত্তম মানের মানে মান সম্পন্ন এখানে। আপনি বলতে চাচ্ছেন আমাদের যে ইকুইপমেন্টগুলো আমরা ইউজ করি, মেশিনারিজগুলো ইউজ করি, সেগুলো হচ্ছে অত্যাধুনিক, একদম কার্যকরী, একজন এক ধরনের ট্রিটমেন্ট আমাদের এই মেশিন দিয়ে দেওয়া সম্ভব। জি জি, এই আপনার সেই বিশ্বাসটা আসছে ফিজিওথেরাপির মাধ্যমে। আপনি কিন্তু স্যার জানতেন না যে ফিজিওথেরাপির মাধ্যমে এই ধরনের ট্রিটমেন্ট আসলে বাংলাদেশে করা সম্ভব। জি, এটা তো সেই জায়গা থেকে যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন যে আসলে এই ট্রিটমেন্টের জন্য, এই রোগের জন্য এই ধরনের ফিজিওথেরাপি কতটুকু যথার্থপূর্ণ, সেটা যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন। যাদের এই সমস্যা তারা এইখানে আসবেন, স্যারের এইখানে আসবেন, এসে ট্রিটমেন্ট নেবেন, আল্লাহর রহমতে সুস্থ ফিরে যেতে পারবে। আমিও অনেক সুস্থ, স্যারের এইখান থেকে সবাই আসবে, কারণ এইখানে আইলে গ্রামের দিকে দেশে পয়সা খরচ করে কোনো লাভ নাই, ভালো হইতো না, কারণ আমি যতটুকু জানি কোনো ভালো হইতো না। এইখানে এই মাধ্যমে এই রোগ সারা সম্ভব। আচ্ছা আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার ভাষায় দর্শকদেরকে বুঝাতে চেয়েছেন যে আসলে দর্শক শুনতে পেলেন স্যার আপনাদের, ওনার ভাষায় উনি আপনাদেরকে বুঝাতে চেয়েছেন যে আসলে যদি পিএলআইডি, স্পন্ডলাইসিস, অস্টিওআর্থ্রাইটিস, আর্থ্রাইটিস জনিত সমস্যার কারণে আপনারা দীর্ঘদিন যাবত ভুগে থাকেন, তাহলে অবশ্যই আপনারা সেটা ফিজিওথেরাপির ট্রিটমেন্ট বা ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ এ ধরনের সমস্যার জন্য হচ্ছে একমাত্র বাংলাদেশে ফিজিওথেরাপিটাই হচ্ছে বেস্ট একটা চিকিৎসা। আর এখন আধুনিক যুগে হচ্ছে এ ধরনের ট্রিটমেন্টের জন্য, অর্থাৎ এ ধরনের রোগের জন্য ফিজিওথেরাপি হচ্ছে বেস্ট একটা ট্রিটমেন্ট। আপনারা যদি কখনো এ ধরনের ট্রিটমেন্ট না নেন কখনোই বুঝতে পারবেন না। তো দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো, আর স্যার কিন্তু আপনাদেরকে এতটুকুই বুঝাতে চেয়েছেন যে যদি প্রপারলি একটা ট্রিটমেন্ট আপনারা পেতে চান, প্রপারলি একটা ট্রিটমেন্ট নিয়ে আপনারা সুস্থ হতে চান, অবশ্যই ফিজিওথেরাপির মাধ্যমে আপনারা ট্রিটমেন্টটা নেবেন, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখান। অবশ্যই আপনারা বিশ্বাস রাখতে হবে ডক্টর শফিউল্লাহ প্রধানের উসিলায় আল্লাহ তাআলা আপনাদেরকে যথেষ্ট সুস্থ এবং কি দৈনন্দিন জীবনে যেতে চলাফেরা ভালো করে করতে পারেন, সুস্থভাবে থাকতে পারেন, সেই আশ্বাসটা আমাদের এখান থেকে পাবেন। তো দর্শক আজকের জন্য এখানে আমরা শেষ করে দিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।